বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বড় শাহ প্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হচ্ছেন যুক্ত হবেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে যখন আমার এই ভিডিও লিঙ্কটা যাবে তখনই কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই রাতের বেলায় হোসেন সাগর ভাই নিশ্চয় অসহায় পরিবার নিয়ে এসেছে কারণ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে অসহায় মানুষ নিয়ে কাজ করার তৌফিক দিও দীর্ঘ অনেক দিন থেকে আমি এই সমস্ত মানুষগুলো নিয়ে কাজ করি যা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই শুধুমাত্র সবের আশায় নবী করিম সাল্লাইসাল্লামির নির্দেশ মনে করে মানুষ হিসাবে আমার দায়িত্ব মনে করে আমি চলে যাব মরে যাব এই কাজগুলো যদি আমার আমলে আমল হয়ে কবরে যায় হতে পারে জান্নাতের তেরুসিল্লা আমি বিশ্বাস করি আমি পৃথিবীতে চিরস্থায়ী না আমি বিশ্বাস করি এক আল্লাহ লা শরিক যার কোনো শরিক নেই আল্লাহ বলেছেন যে প্রত্যেক মানুষকে তার নির্ধারিত সময় হয়ে গেলে এই পৃথিবী ছাড়তে হবে এই কনস্থায়ী এটা আমি বিশ্বাস করি আমি যে কোনো সময় মরে যেতে পারি এটাও আমি বিশ্বাস করি তাহলে আমার পরকালের জন্য কাজ করতে হবে আর পরকালে আমি জান্নাতে যাবো না জাহান নামে যাবো সেই নির্ধারণ আমাকেই করতে হবে তো আল্লাহ রাসুল যেখানে বলে গেছেন যে আমার উম্মত যারা আছেন তারা মানুষের কল্যাণে কাজ করবি নামাজ রোজা যেখানে ফরজ করা হয়েছে পাঁচ একটা নামাজ ফরজ রয়েছে এই ফরজ তো অবশ্যই বাধ্যতামূলক সেটা আদায় করতে হবে এই ফরজের পাশাপাশি আমার রাসুল করিম সাল্লাম জীবন দশায় যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকে আমাদের মেনে চলতে হবে তাহলে নামাজ রোজার পাশাপাশি সেই কাজগুলো যদি করি তাহলে আমরা জান্নাতি হতে পারি এই যে আমি মানুষ আছি আমি যেখানে বসে আছি ঠিক আমার পিছনে লাইট আছে এই লাইট থাকার কারণে এই রাতের বেলায় কিন্তু আলো নিয়ে আমি ভিডিও করতে পারছি আমার চেহারাটা ভালো করে আপনারা দেখতে পারছেন কিন্তু এই লাইটের যে একটা লাইন আছে বিদ্যুৎ আসার জন্য সেই লাইনটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেখানে আলো থাকবে না হয়ে যাবে অন্ধকার তাহলে আপনার যে অক্সিজেন চলতেছে আপনার যে নিঃশ্বাস নিচ্ছেন সেই নিঃশ্বাসটা ভালোভাবে নেয়ার জন্য আপনি সুস্থ থাকার জন্য আপনার লাইনটাও আপনাকে ঠিক রাখতে হবে আর ঠিক রাখার জন্য আমার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জীবন দশায় দেখিয়েছেন পবিত্র কোরআন শরীফের নির্দেশ দিয়েছেন আপনি ভালো এবং সুস্থ থাকার জন্য আপনার শরীরের খাজনা দেওয়ার জন্য আপনার শরীরে আলো থাকার জন্য আপনি সফল থাকার জন্য সবল থাকার জন্য আপনাকে কিন্তু কাজ করার প্রয়োজন শরীরের খাদ্য দিতে হবে আপনি যে অক্সিজেনটা নিচ্ছেন যে বাতাসটা নিচ্ছেন এবং বের করছেন সেটা সুস্থভাবে থাকার জন্য এবং নির্ধারিত হায়াত পর্যন্ত যাতে থাকে সেজন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে আর সেই কাজটা হচ্ছে নামাজের পাশাপাশি এই সমস্ত ফেরস্তা বাচ্চাগুলোকে আপনার সহযোগিতা করতে হবে এখানে আসার পরে আমি মনে গেছি এরকমই মনে হচ্ছিল কারণটা হচ্ছে যে কি বলবো আর কি বলবো আর কি বলবো আর কি বোঝাবো এটা খুঁজে পাচ্ছিলাম না এই যে ছোট্ট একটা ফেরেস্তা বাচ্চা যে বাচ্চাটি পৃথিবীর আলো বাতাস বুঝেনি যে বাচ্চাটি পৃথিবী কি এখনো বুঝেনি যে বাচ্চাটি তার শরীরে এত বড় রোগ আছে সেটা বুঝতে শিখেনি মাত্র সাত বছর বয়সের বাচ্চা আজ বড় কষ্টে রয়েছে যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারছেন দারিদ্র মা বাবার চোখের সামনে বাচ্চা কষ্ট পায় মা বাবা আল্লাহর উপরে ভরসা করে বসে থাকেন মা বাবা দশ টাকার ওষুধ নিতে পারেন না তাহলে কি বাচ্চাগুলো এভাবেই ঝরে যাবে মা বাবা তো স্বপ্নে দেখেন তার বাচ্চা বেঁচে থাকবি বাচ্চার আগে মা বাবা মরে যাবে কিন্তু সেই বাচ্চাগুলো যখন অসুস্থ হয়ে দিনের পর দিন তাদের শারীরিক অবস্থা ক্ষতির দিকে যায় অবনতির দিকে যায় তখন কি করে মা বাবা সহ্য করবেন দারিদ্র মা বাবা দারিদ্রতা কাটছে না সন্তানের চিকিৎসা নিতে পারছেন না তাই তারা পৃথিবীর সব কিছু বলে সাত রাজার দন নয়নের মনি এই সন্তান সন্তানের জন্য সাহায্য চাইতে আসেন ক্যামেরার সামনে আমি আপনাদের কাছে সাহায্য চাইব আমার এই ফেরেস্তা বাচ্চাটির জন্য যারা সাহায্য করবেন আমার মনে হয় পৃথিবীর ভালো একটা কাজ করলেন মানুষ হিসাবে তো আমরা যদি মানুষের কল্যাণে কিছু না করে যাই তাহলে পৃথিবীতে আসাটাই আমাদের ব্যর্থ তাই আল্লাহ তালা যেন এই পৃথিবীতে আসাটা সার্থক করে যেতে পারি সেই তফিক যেন দান করেন ছোট্ট বাচ্চাটা আর হার্টের সমস্যা আপনার বাচ্চার মুখের দিকে একটু তাকান আর আমার এই ফেরেস্তা বাচ্চার দিকে তাকান সাত বছরের বাচ্চাটা একদম ছোট্ট মনে হচ্ছে মনে হচ্ছে দুই আড়াই বছরের বাচ্চা জন্ম থেকেই তার হার্টের সমস্যা হার্টের চিকিৎসার প্রয়োজন এরপরে তার মেরুদণ্ডের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে ও ভাই আল্লাহ তো আপনাকেও সন্তান দিয়েছেন আপনাদেরকেও সন্তান দিয়েছেন আর যাদেরকে সন্তান দেন নাই তাদেরকেও সন্তান দিবেন তবে যাদেরকে সন্তান দিয়েছেন তাদের কথা আমি আগে বলছি আপনার সন্তানগুলোর দিকে একটা বার তাকান আপনার টাকা আছে আপনার সন্তান যখন কাশি দেয় আপনি পাগলের মতো ছুটে যান ডাক্তার আপনি যদি ভুল করে বাড়ি ফিরে আসেন আপনার সন্তানের কাশির ওষুধ নিয়ে আসতে পারেন না আপনার সারা রাত গুম হয় না আপনি কষ্ট পান যে আপনার সন্তান কাশি দিচ্ছে ওষুধটা দিলে হয়তো তার কাশিটা কমে যেত এই কষ্ট পান কিন্তু এই মা যে দিনের পর দিন রাতের পর রাত যে কষ্ট পাচ্ছেন যে যন্ত্রণায় ভুগছেন এই মায়ের কষ্টটাকে দূর করা আমাদের দায়িত্ব না আল্লাহ চাইলে তো পারতেন এক মিনিটে তাকে সুস্থ করে দিতে পারতেন আল্লাহর তো অসাধ্য কিছু না আল্লাহ তো সব জানেন সব দেখেন কিন্তু আল্লাহ এরকম কেন রাখছেন এই যে আপনাকে চোখ দিয়েছেন আপনাকে জ্ঞান দিয়েছেন আপনাকে বুদ্ধি দিয়েছেন আপনি এই পৃথিবী থেকে মরবেন তখন আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন না জাহান্নামে নামে দিবেন কোন জায়গায় দিবেন তো সেই জায়গাটা নির্ধারণ করার জন্য এই সমস্ত মানুষগুলোকে পরীক্ষার গুটি হিসাবে এই পৃথিবীতে রাখেন তবে তাদের এই পৃথিবীতে কষ্ট হলেও পরকালে তারা সবার আগে জান্নাতে যাবেন যারা গরিব যারা ধারা এই কোদার্থ আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবেসে কুদরতির দেখবেন আল্লাহ আপনাকেও ভালোবাসবেন এই মানুষগুলোর কাছে যখন আপনি আসবেন অবশ্যই আপনি দেখবেন আল্লাহ তাল কুদরতি ছায়ার তুলে আপনি চলে আসছেন যেখানে আল্লাহ বলেছেন রোগ হচ্ছে নিয়ামত যেখানে আল্লাহ বলেছেন কোদার্থ মানুষকে যখন আপনি সাহায্য করবেন খাবারহীন মানুষকে খাবার দিবেন আল্লাহ নিজে বলেছেন সেই খাবারটা আমি গ্রহণ করি তার মানে আল্লাহ কার কার উপরে কাছে বসবাস করেন কার সাথে আছেন আল্লাহ এটা তো স্পষ্ট একা ভুল কিছু নেই যেখানে আল্লাহ বলেছেন কাল দিন মরার পরে আপনার টাকা আছে পয়সা আছে কোধার্ত মানুষ দেখে আপনি সাহায্য করেননি আপনি আটকে যাবেন এই কারণে যে তোমার পাশে তোমার বাড়ির পাশে তোমার আশপাশে তোমার চোখের সামনে কোধার্ত মানুষ ছিল তুমি খাবার দিওনি আমি আল্লাহ উপুষ ছিলাম সেই বন্দা তখন বলবে আল্লাহ আপনি তো আল্লাহ আপনি কিভাবে উপোস থাকলেন আল্লাহ তখনই বলবেন গরিবদের মধ্যে আমি ছিলাম এই গরিব মানুষগুলোকে আমি ভালোবাসতাম আর যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন সাহায্য করবেন কাকে আল্লাহর ওয়াস্তে করবেন তাহলে আল্লাহর আসতে আল্লাহর টাকাটা দিবেন আপনি কি ভুল করছেন কেন ভাই টাকাটা তো তাকে দিচ্ছেন না দিচ্ছেন আল্লাহকে তো আসুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি এই বাচ্চাটির চিকিৎসার জন্য যার যা সাধ্য অনুযায়ী সাহায্য করি আল্লাহ তালা যেন এই বাচ্চার ধারা আমাদের বাচ্চাগুলোকে ভালো রাখেন আল্লাহ তালা যেন ওই বাচ্চাকে সাহায্য করার বদৌলতে আমাদের সন্তানগুলোকে সুস্থ রাখেন এই এই আশা করেই কিন্তু আমরা সাহায্য করতে পারি তো প্রিয় দর্শক একটু কথা বলি আমার এই বাচ্চাটার মা এখানে আছেন এই মায়ের সাথে বাবা তুমি একটু এদিকে থাকাও হ্যাঁ হ্যাঁ আপনার সন্তানের নাম কি তামিম হোসেন তামিম হোসেন আপনার গ্রামের বাড়ি কোনটা

তো জীবনৰ মাতা হব তোমালোকৰ যি নামৰ होला সাহায্য হৰছেন তারা আমি নমাজ বৈৰা দোয়া হৰম দেখা পৰা হৰা অভিজ্ঞতা গতা থাকব যতদিন দিন পাইছে আছে তত দিন মনত আহব নামাজ পড়ব আৰু আমি তো বৈচার মাহ সিন নামাজৰটো পাঁচ সপ্তাহ নমাজ বৈ ৰাখনাৰ লাগি দোয়া হৰম তোৰ নাম কি বাবা তামীম তামীম তুমি কি অসুস্থ তোমাৰ কি কষ্ট হয় বাবা মুখ মুকদি বলো তোমাৰ আঙ্কেল আন্টি দেখছেন তুমি মুকদি বলো তোমার কষ্ট হয় তুমি কি ডাক্তার দেখাইতে চাও চিকিৎসা চিকিৎসা করতে চাও বলো তোমার আঙ্কেল আন্টি আমাকে সাহায্য করে আমি দোয়া করবো বলো যে বলো তোমার আঙ্কেল আন্টি দিয়ে বলো টাকা দিয়ে কি তা করতে তুমি ডাক্তারি করাইতে তোমার বয়স কত ছয় বছর আচ্ছা আচ্ছা তোমার কোন ব্যথা করে বাবা দেখাও সে দেখাও এই পেটে ব্যথা করে বেশি কষ্ট হয় তোমার আর কোন ব্যথা করে সাইড কোন দিকে হাত দেখাও ও পিছনে মানে কষ্ট হয় তোমার চিকিৎসা চাচ্ছে বাবা হ্যাঁ তোমার আব্বা কি করে কাজ করে তোমার আব্বা টাকা নাই টাকা নাই তোমার মজা দিতে না তোমার আম্মা এখন তুমি কি সুস্থ হইতে চাও বা বাচ্চার মুখের দিকে তাকারুর পরে আর মানে মাথা ঠিক রাখা যায় না কি বলবো বলার বাসা পাচ্ছি না আমি একটা ফেরেস্ত বাচ্চা সে বুঝতে পারছে যে তার কি কষ্ট হচ্ছে তার পেটে ব্যথা হচ্ছে তার ফুখে ঝদ্রা হচ্ছে তার পিঠে ঝদ্রটা হচ্ছে আমি আর কত খাঁধবো আপনাদের কাছে আমি তো এরকম কাঁদতেই চাই এই সমস্ত মানুষ নিয়ে কাজ করতে চাই কারণ এর চাইতে শান্তির কাজ আর পৃথিবীতে হতে পারে না আমি তো সবসময় বলি আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন এই সমস্ত মানুষ নিয়ে কাজ করব আমি আজকে আমার ভাই বান্ধব যারা আছেন আমার বন্ধুরা যারা আছেন যারা দেখছেন আমাকে আপনাদের কাছে চেয়ে গেলাম আল্লাহর রয়েস্তে আমার এই বাচ্চাটাকে আপনারা একটু সাহায্য করবেন এই সাহায্যটা হতে পারে আপনাদের নাজাতে রুসিল্লা এই সাহায্যটা হতে পারে আপনার জীবন সুন্দরের একটা লক্ষ্য এই সাহায্যটা হতে পারে আপনার বিপদ থেকে রক্ষা করার একটা মাধ্যম কারণ এই সমস্ত বাচ্চাগুলোর ধোয়া আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন কষ্ট করে টাকা উপার্জন করছেন মাথার গাম পায়ে ফেলছেন প্রবাসী যোদ্ধা হিসাবে প্রবাসে আছেন যখনই কোনো ভিডিও এভাবে দেখেন আপনারা কান্না করেন অনেকে আমার সাথে কথা বলেন আজকে আমি সরাসরি এই পরিবারের নাম্বারটি আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি যারা সাহায্য করবেন এই পরিবারকে সরাসরি তাদের কাছে করবেন এখানে নাম্বার দেয়া আছে ভিডিওর উপরে সেই নাম্বারে আপনারা সাহায্য করবেন আমি বিশ্বাস করি এই বাচ্চাটাকে যারা সাহায্য করবেন আল্লাহর আরো সেই সাহায্যটা নিয়ত করার সাথে সাথে কবুল হয়ে যাবে হায়াত মুতের মালিক হচ্ছেন আল্লাহ আমাদের নির্ধারিত হায়াত পর্যন্ত বাঁচতে হলে এই সমস্ত মানুষের দোয়া নিতে হবে কারণ আল্লাহ যখন আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন তখনই কিন্তু আপনার জীবন হয়তো হয়তো সত্তর বছরের দিয়েছেন অথবা আশি বছরের দিয়েছেন অথবা একশো বছরের হায়াত দিয়েছেন আপনি এই পৃথিবীতে একশো বছর বাঁচবেন আমরা অনেক সময় বলে থাকি যে হায়াত যতদিন আছে মানুষ ততদিনই বাঁচবে যদি হায়াত দিন আছে ততদিন মানুষ বাঁচে তাহলে আল্লাহ একথা বলেছেন কেন যে তুমি আমার কাছে চাও তুমি তোমার মায়ের জন্য ন্যাক হায়াত চাও বাবার জন্য চাও সন্তানের জন্য চাও তাহলে নির্ধারিত হায়াত পর্যন্ত যখন আল্লাহ বাঁচিয়ে রাখবেন তাহলে নেক হায়াত চাওয়ার কি দরকার আছে ভাই কারণ এখানে আমরা একটা ফুল করি কারণ নির্ধারিত হায়াত পর্যন্ত বাঁচতে হলে এই আল্লাহর কাছে নেক হায়াত চাইতে হবে এই সমস্ত ভালো কাজ করতে হবে তখনই কিন্তু আমরা নেক হায়াত পাবো নির্ধারিত হায়াত পর্যন্ত বাঁচব কারণ আপনার পনেরো বছর বয়স অথবা বিশ বছর বয়স অথবা পঁচিশ বছর বয়সে আল্লাহ তালা হয়তো আপনার বিপদ দিয়েছেন ফাড়া দিয়েছেন সেই ফাড়াগুলো কেটে যখন যাবে তখন আপনি নির্ধারিত হায়াত পর্যন্ত আপনি সত্তর বছর হোক আর আশি বছর হোক সেই হায়াত পর্যন্ত আপনি বাঁচবেন এই যে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে তার বয়সটা হয়তো হয়তো বয়সটা তার হায়াতটা ছিল হয়তো সত্তর বছর কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা গেছে এখানেই বলছি আমরা যে তার হায়াত এই পর্যন্ত ছিল কিন্তু মানুষ যখন আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন তখনই কিন্তু বলে দিয়েছেন যে তোমার জীবন চলার পথে তুমি কিভাবে চলবা তোমার জীবন কতদিন বাঁচবে কতদিন চলবে নির্ধারিত হায়াত পর্যন্ত যেতে পারবে কিনা এটা তোমার কর্মের উপরে এটা বর্তাবে তাহলে কর্মটা হচ্ছে কি কর্মটা হচ্ছে এটা যেটা আপনি মানুষের কল্যাণে কাজ করবেন মানুষের ভালো করবেন মানুষ হতে পারবেন তখন কিন্তু এই মানুষের দোয়াগুলো আপনার আমলে যাবে এই দোয়াগুলো আপনাকে সড়ক থেকে বাঁচিয়ে রাখবে এই দোয়াগুলো আপনাকে ভালো রাখতে সহযোগিতা করবে এই দোয়াগুলো আপনার বড় বড় রূপ থেকে আপনাকে আল্লাহ তালা মুক্তি দিবেন এই হচ্ছে আল্লাহ বলেছেন যে আমার কাছে চাও তোমার মার জন্য তোমার পরিবারের জন্য তোমার সদস্যের জন্য নেখা চাও এটা বলে দিয়েছেন মানুষের উপর উপকার করলে আল্লাহ আপনাকে ভালো রাখেন কেন এই সমস্ত মানুষের দোয়াই আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আজকে এই ছোট্ট বাচ্চাটির শরীরের দিকে আমি যখন তাকাচ্ছি তার পায়ের দিকে তাকান দেখেন তার পাটা একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও এই যে দেখেন তার পাটা দেখেন পাটাতে মানে শরীরের চামড়াটা উঠে যাচ্ছে তার শরীরের যে সমস্যা আছে সে ধীরে ধীরে হয়ে যেতে যাচ্ছে কারণ তার চিকিৎসা চলছে না ঢাকা পঙ্গ হাসপাতালে সে যাবে ডাক্তার সিলেট আমেজি উসমানী মেডিকেল থেকে ইতিমধ্যে বলে দিয়েছেন ও ভাই আপনার সন্তানের জন্য আপনি একটু সাহায্য করেন আর যদি এই সন্তানটা আপনার কাছে হতো আর যদি এই সন্তানটা এই সন্তানের জন্য আপনার সন্তানের জন্য আপনাকে সাহায্য চাইতে চাইতে হতো হতো সাহায্য কিন্তু আপনাকে তো এটা করেন নাই আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন টাকাও দিয়েছেন আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন ভালোও রেখেছেন আপনাকে তো রুখ দেন নাই আপনাকে তো সাহায্য চাইতে হচ্ছে না ক্যামেরার সামনে এসে আপনাকে তো মানুষের কাছে হাত পাতাচ্ছেন না আল্লাহ কেন আল্লাহ কি আপনাকে দেখেন না এই রুগটা বাচ্চাকে না দিয়ে আপনার টাকা আছে আপনার সন্তানকে দিতে পারতেন না পারতেন অবশ্যই পারতেন তো এই রুগটা যদি এই বাচ্চাকে না দিয়ে আপনার সন্তানকে দিতেন তাহলে হাত পাততো কে ক্যামেরার সামনে কে আসতো কে সাহায্য চাইতো অন্য মানুষ যারা আছেন টাকাওয়ালা তাদেরকে আল্লাহ কিভাবে পরীক্ষা করতেন তো পরীক্ষা করার জন্যই তো এই এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পরীক্ষার গুটি হিসাবে রেখেছেন তাই আজকে আমি আপনাদের কাছে চেয়ে গেলাম আমি অজ পাড়া গিয়ে যাই মানুষ কত কষ্টে আছে কত কষ্টে থাকে সেটা আমি জানি কারণ আমি আপনাদেরকে বলি যে আমি একজন উপস্থাপক হিসাবে আমার নিজেকে কন্ট্রোল রাখতে হয় কারণ যদি আমি কান্না করি তাহলে কথা বলতে পারবো না আপনাদেরকে বোঝাতে পারবো না তাই আমি আমার কন্ট্রোলটা রাখার চেষ্টা করছি এখন আমার বুকটা ফেটে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমি যদি এখানে কত সময় কান্না করতে পারতাম তাহলে হয়তো আমি শান্তি পেতাম এই বাচ্চাটাকে আপনারা আল্লাহর বাসতে সাহায্য করেন আমি নামাজ পড়ে দোয়া করব। এখানে আসার আগে এসার নামাজটা পড়ে এসেছি আল্লাহর কাছে বলেছে আল্লাহ যে উদ্দেশ্যে আমি এসেছি সেই উদ্দেশ্যটা সফল কই ও ভাই আমি তো আমার জন্য করি নাই আমি আমার এই বাচ্চাটার জন্য করেছি আমি আগে শুনেছি বাচ্চাটা অসুস্থ আমি দোয়া করে এসেছি এখানে আগে আসার আগে তাহলে কি আল্লাহ আমার দোয়া কবুল করবেন না আমি মক্কা মদিনায় হজ করেছি আমি সেখানে দোয়া করেছি যে আল্লাহ আমি যতদিন বাঁচবো এই সমস্ত মানুষের জন্য কাজ করতে পারি এই তফিকটা আমাকে দিও তাহলে এই মানুষগুলো আমাকে কেন ডাকে আপনারা সাহায্য করেন বলে আপনারা দেন বলে আর আমি এই আনন্দের সাথে এই কাজগুলো করি তাই আপনাদের কাছে চাই আপনাদের হোসেন সাগরকে এই সমস্ত মানুষের মাঝে বাঁচিয়ে রাখুন আপনাদের হোসেন সাগরের ডাকে আপনারা সারা দিন আপনাদের হোসেন সাগর যেভাবে বাংলাদেশের বিভিন্ন চালায় যাচ্ছে এই সমস্ত মানুষের ভিডিও করার জন্য করে করে শুধুমাত্র আল্লাহ নির্দেশ মনে নিজের বাংলা সেই কাজগুলো যেন করতে পারি নিঃস্বার্থে নিরলসভাবে যেন করতে পারি এই কাজগুলো করতে যারা উৎসাহিত করছেন করবেন আমার বিশ্বাস এখান থেকে আপনারা সবের অংশীদারিত হবেন আমি আজকে চেষ্টা করছি ভালো কাজ করার আমি আজকে চেষ্টা করছি মানুষ হওয়ার তাহলে কি আমি মানুষ হতে পারলাম আমার মানুষ হতে পারলাম কি না এটা আমার নিজের বিবেককে প্রশ্ন করতে হবে আমি তখন মানুষ হতে পারবো যখন আমি আমার আর নসুলের নির্দেশ মানতে পারবো আমি তখন মানুষ হতে পারবো আমার টাকা আছে সেই টাকা থেকে এই সমস্ত বিপদগ্রামী ছেলেদের বাচ্চাদের পরিবারদের আমি সাহায্য করতে পারবো আমার বিবেকটাই আমার কাছে যথেষ্ট আমার বিবেককে প্রশ্ন করতে হবে আমি নামাজ তো পড়ছি নামাজ পড়তে তো কাউকে টাকা দিতে হয় না বাড়ির পাশে মসজিদ আছে পাশে নামাজ পড়ছি জীবনের অনেকগুলো বছর পার করে দিয়েছি টাকা ব্যাংকে রেখে শুধু নামাজ পড়লে তো আপনি হতে পারবেন না আপনি নামাজ পড়ে কি করে জান্নাতি যাবেন নামাজ পড়তে হবে আপনার টাকার অংশটা এদেরকে দিতে হবে যেটা আগে বলেছিলাম আপনার শরীরের অক্সিজেন বাঁচিয়ে রাখতে হলে আপনার শরীরের শরীরের আলো বাঁচিয়ে রাখতে হবে আপনাকে কাজ না দিতে হবে শরীরের লাইনটা ঠিক রাখতে হবে যেভাবে বিদ্যুৎ জ্বলছে লাইন দ্বারা বিদ্যুতের লাইনটা যখন কেটে যাবে তখন কিন্তু আলো নিমে যাবে তো আপনার শরীরের অক্সিজেন আপনার নেক হায়াত আপনার শরীর সুস্থ রাখতে হলে আপনার শরীরের সবকিছু ভালো রাখতে হলে আপনাকে খাজনা দিতে হবে সেই খাজনা করতে দিবেন টাকাওয়ালা আপনার আপনাকে আল্লাহ করেছেন আল্লাহ তো আপনার উপরে নির্দেশ দিয়েছেন আল্লাহ তো আপনাকে বলে দিয়েছেন যে টাকার সাহায্যটা কোথায় কোথায় করতে হবে টাকাটা কিভাবে বন্টন করতে হবে এই টাকা দিয়ে কি কি করা যাবে তো আপনি যদি খারাপ কাজে বে করেন কালকে আমাদের দিন এই টাকাই আপনাকে জাহান্নামি করবে আপনি তো জানেন এটা যে গরিবরা কিন্তু ধনীর আগে জানলাতে যাবে তার কারণ কি তাদের হিসাব কম তাদের টাকা কম তাদের অপচয় কম এ কারণে তাদের হিসাবটা কম থাকার কারণে কমপক্ষে থেকে আগে এরাই কিন্তু এই জান্নাতি হবে তাহলে যে জান্নাতি মানুষগুলো আগে জান্নাতে যাবে তাদের কাছে যদি আসি যে পরিবারে আল্লাহ কষ্ট দিয়েছেন যেই সুপারেস্তা বাচ্চাটিকে আল্লাহ তালা ভালোবেসে রোগ দিয়েছেন সেই ভালোবাসার রোগটাকে যদি আমরা গলার মালা করে নেই তাহলে কি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না তাহলে কি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ রক্ষা করবেন কারণ রহমানুর রাহিম নিরানব্বই নামের অধিকারী আল্লাহ বলেছেন ভালো করো আমার কাছে চাও আমি সবকিছু করতে এক আল্লাহ আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যা হবে আল্লাহ তালার হুকুমে হবে এই পৃথিবীতে যা ধ্বংস হবে সব আল্লাহ তালার হুকুমে হবে এর বাইরে কিছু না আমরা মানুষ হিসাবে যদি ভালো চলতে পারি নবীর পথে হাঁটতে পারি নবীর নির্দেশ মানতে পারি তাহলে অবশ্যই আমার আল্লাহ আপনাকেও রক্ষা করবেন আমাকে রক্ষা করবেন আসুন চেষ্টা করে যাই এখানে এই বাচ্চাটি না অনেক সময় থেকে আছেন এখানে আমি আসার পরেও কিন্তু কান্না করে কথাগুলো বলছেন একটু চেষ্টা করছি ওনার কাছ থেকে জানার আসলে আপনি এই যে আজকে মানে কেন এখানে আসছেন বা কি চাচ্ছেন আপনি ধরেন এটা আর কি হ্যাঁ বলেন আমি এখানে আসিছি আমার মেয়ের গরু নাতি লুইয়া আর আল্লাহ তিনটু বাচ্চা মেয়েদের দিছে আমার ফেটো বাচ্চা আল্লাহ দিছেন না তখন আমি ও হিসাবে আমার নাতিকে অসহায় করছে ডাক্তারি করার কোনো ব্যবস্থা নাই কাম কাজ করার আধা মান দেখা ডাক্তারি করা কাইিতা না অসহায় মানুষ মতে এখন গুণ নাই ও আল্লাহর বাস্তে আপনারা গেছে সাহায্য চাইলাম আমার আল্লাহ দিস আমার নাতিনো আল্লাহ দিছেন হায়াত দিতা আপনারা উচিল্লা কর্তা সাহা সাহায্য কর্তা

সে আনহর সি বেঁচে হাঁটতে পারলে বিয়া সাদি দিছি ও নাল্লা নাতিনও সাদিস ঠেকার কারণে যদি নষ্ট ও গিয়া আত ফাটাইছি আল্লাহর বাস্তে সাহায্য পাইলে নাতির আল্লাহ হায়াত দিতা বা চাইতা আপনার আর আল্লাহ সাহায্য করতা বিপদা হতন বাঁচাইয়া রাখতা আমারও তফিক নাই দামান্দরও কোনো তফিক নাই কেউ কিছু করার কোনো পথ নাই কিন্তু আপনারা দয়া হরিয়া বাচ্চা কাচ্চার

আপনারা একটু বলে দেন এই নাম্বারটা যেটা দিচ্ছেন একটা বের করেন এই পৃথিবীটা কারোর জন্য কষ্টের কারোর জন্য অনেক কারোর কারোর জন্য জন্য দুঃখের আবার আনন্দের কেউ ভাত পাচ্ছে না আবার কেউ ভাত খাচ্ছে না কেউ রাসপাশে থাকছে কেউ ঘাসতলায় থাকছে কারো টেখা টাকা ব্যাংকে জায়গা হচ্ছে না আর কারো এক মুঠো ভাত খাবার জন্য একটি টাকাও হাতে রাখতে পারছেন না টাকা পাচ্ছেন না এই আজব পৃথিবী আজব দুনিয়া আজবে দুনিয়াতে আমরা আছি কত কষ্ট কত মানুষ কত লাখান কতভাবে বেঁচে আছে একটা একপাত্র আল্লাহ জানেন সব কিছু আল্লাহ তালার হুকুমই হচ্ছে আমরা বিকাশ নাম্বারটি আপনাদেরকে দিচ্ছি ক্যাপশনে দেয়া আছে আপনারা যারা একটু কষ্ট করে ক্যাপশন থেকে নিতে পারেন নিয়ে নিবেন আমরা লাইভটি শেষে আবার কমেন্টের কমেন্ট বক্সে আমাদের চ্যানেল থেকে বিকাশ নাম্বারটা সরাসরি তাদের নাম্বারটা দিয়ে দিব এবং এখানে নাম্বারটি আমরা আবার বলেও দিচ্ছি একটু নাম্বারটা বলো হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর নাইন এইট ওয়ান ফোর এইট হ্যাঁ আবার একটু ক্লিয়ার করে বলেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর নাইন এইট ওয়ান ফোর এইট এই নাম্বারটি হচ্ছে তামিমের মায়ের এই যে আমার এই ভনের এখানে আছেন আমরা আপনাদের কাছে সাহায্য চেয়ে গেলাম আল্লাহর আল্লাহবাসী ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে আমার পিছনে দেখছেন একটা দেয়াল দেখা যাচ্ছে এটা কিন্তু ওনাদের বাড়ি না কারণ বর্তমান নির্বাচনের আমেজ চলতেছে সারা দেশেই এবং একটু ব্যস্ত থাকার কারণে সেখানে যেতে পারিনি উনি ওনার মায়ের বাড়িতে এক আত্মীয়র বাড়িতে এসেছেন মাকে নিয়ে এখান থেকে লাইভ করছি যেটা সিলেটের বিশ্বনাথে অবস্থান করছে এই মুহূর্তে ওনাদের ঘরটা ভালো না না যাচ্ছে অবস্থা হয়তো মনে করতে পারেন যে দরজা জানালা তো দেখছি এখানে আছে ভাই আরেকটি ঘর হাওলাত করে এখানে আমরা আছি এখান থেকে করছি আপনারা যারা যা সাহায্য করতে চান তাদের নাম্বারে কল করে তাদের কাছে সাহায্য করবেন তাদের নাম্বারটি বিকাশ আছে তাছাড়া আপনারা কিভাবে করবেন কেউ যদি এসে দেখে সাহায্য করতে পারেন অবশ্যই করবেন আমার বিশ্বাস কারণ এই বিশ্বনাথেরই মেয়ে এসে যদিও তার বাবার বাড়ি বিশ্বনাথ বিশ্বনাথের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন বিশ্বনাথের থেকে এই এই ভিডিওটি আমি মুহূর্তে আপনাদের কাছে করছি আমি শুধু একটা কথাই আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন উপস্থাপন আমরা যেন পৃথিবীতে যতদিন বাঁচি অন্ততপক্ষে অসহায় মানুষের জন্য কাজ করি অসুস্থ বাচ্চাদের জন্য কাজ করি কোদার্থ মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করি গড়হীন মানুষকে গড় দেওয়ার চেষ্টা করি কারণ এই কাজগুলো নামাজ রোজার পাশাপাশি পৃথিবীর সবটাইতে উত্তম কাজ এরকম ইতিহাস আছে পবিত্র কোরআন শরীফে এরকম আলিমুলামারা বলে তাকে আপনারা শুনেছেন যে কোনো এক সাহাবী হজে যাওয়ার রানা রান্না করেছিলেন কিন্তু প্রতিমধ্যে দেখলেন একটা মরা গরুর মাংস নিয়ে এক মা রান্না করতে যাচ্ছেন তিনি এটা দেখে অবাক হয়ে গেলেন কারণ মরা গরুটা তো হারাম কিন্তু তিনি কেন নিচ্ছেন যখন টাকা ওনার সাথে ছিল যেহেতু হজে যাবেন সেখানে যাতায়াত করতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তখন ওনার বাড়িতে গিয়ে বলছিলেন যে এটা তো হারাম এটা আপনি খাবেন না এটা রান্না করবেন না তিনি বলেছিলেন যে আমার পরিবারের সবাই কারণ এটা খাওয়া ছাড়া উপায় নেই আগে বাঁচতে হবে এটা খেয়ে তখন তিনি হজে আর যান নাই হজে না গিয়ে এই টাকাগুলো কিন্তু কিন্তু মাকে দিয়ে গেছেন বলে এটা হারাম জিনিসটা খাওয়ার দরকার নেই এই টাকা দিয়ে খেয়েও কিন্তু তিনি তো বাড়ি ফিরে আসলেন হজে গেলেন না কিন্তু অন্য মানুষরা ওনাকে হজেই দেখেছেন তারা বাড়ি ফিরে এসে বলছেন যে তোমাকে খাওয়া করে দেখলাম তোমাকে সাফা মারুয়া পাহাড়ে দেখলাম তিনি তো বলছেন আমি তো হজে যাই নাই কিন্তু দেখেন এর এর ব্যাখ্যা হচ্ছে এটাই যে আল্লাহ তালা নিয়ত যদি তাকে সহি তাহলে পাওয়াটাই সঠিক কারণ আপনার চাওয়াটা হবে সঠিক পাওয়াটা নিশ্চিত তো তিনি চেয়েছিলেন কিন্তু ভালো কাজে টাকাটা দিয়েছেন হজে যার বাড়ি ফিরেছেন কিন্তু ওনাকে হজে মানুষ দেখেছে তার মানে সবচেয়ে উত্তম এটাই হচ্ছে যে মানুষ যখন বিপদে পড়বে মানুষ যখন কষ্টে থাকবে মানুষ যখন চিকিৎসা নিতে পারবে না সেই মানুষগুলিকে শান্তি অথবা বা সান্ত্বনা দেওয়া আপনার আমার আমাদের সকলের দায়িত্ব কারণ একটা মানুষ যখন ব্যর্থ হয়ে পড়ে যায় তার নিজের দায়িত্ব নিতে পারে না তার বাবা মা যখন সন্তানের চিকিৎসা নিতে পারে না তার বাবা মা যখন নিজেরা খাবার জোগাতে পারে না সন্তানদের দিতে পারে না তখন কিন্তু এটা সমাজের উপরে বর্তায় কারণ এটাই বলে দিয়েছেন নবী করিম সাল্লাই তাই আসুন না যাদেরকে আল্লাহ তালা টাকাওয়ালা করেছেন আপনি একটু সাহায্য করেন আপনাকে পরীক্ষার জন্য টাকা দিয়েছেন আর রোগ হচ্ছে আল্লাহ তালা নিয়ামত এই যে নিয়ামত এই রোগটা দিয়েছেন এটা এই বাচ্চার জন্য নিয়ামত না এটা আপনার জন্য আমার জন্য নিয়ামত এই রোগ হয়েছে বলে আমাকে তারা এখানে ডেকেছেন এই রোগ হয়েছে বলে আমি আমির সাগর কিন্তু এখানে এসেছি এই রোগ হয়েছে বলেই আমি দুটো কথা বলতে পারছি আপনাদের কাছে কারণ এটা আমার জন্য নিয়ামত হতে পারে এই কারণে এখানে আমার আশাটা চাওয়াটা কথা বলাটা যদি সঠিক থাকে তাহলে আল্লাহর দরবারে হয়তো কবুল হয়ে যেতে পারে আর এই কবুল হয়ে যাওয়াটা আমার জন্য নিয়ামত হতে পারে কারণ এই নিয়ামত হলে আমার জীবনটা সুন্দর হতে পারে পরকারে এই উশিলা আমি জান্নাত্তি হতে পারি আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও এই ফায়দাটা পেতে পারেন কারণ এই রোগটা হতে পারে আমার জন্য নিয়ামত এই রোগটা হতে পারে আপনার জন্য নিয়ামত আপনি যখন আমাদের মাধ্যমে রোগ হয়েছে বলে তারা সাহায্য চাচ্ছে আপনি ভিডিওতে দেখছেন তো আপনি যদি আপনার মন থেকে তাকে সাহায্য করেন তাহলে এটা আপনার জন্য নিয়ামত কারণ এই বাচ্চার পরিবারের জন্য নমাজ পড়ে দোয়া করব। তিনি বলেছেন নমাজ পড়ে দোয়া করবেন বাচ্চাও বলছে যে আমাকে সাহায্য করো তো আপনি যখন করবেন এটা আপনার জন্য নিয়ামত হতে পারে এ কারণে কারণ এই বাচ্চাকে সাহায্য করার পরে আপনারা আছেন দশ লক্ষ টাকার মালিক আপনি হতে পারেন কোটি টাকার মালিক আপনি বড় বিপদে পড়ার সম্ভাবনা ছিল যেটা আগে বলেছিলাম যে আপনার জীবনে ও বিপদ আছে সেটা কাটবে কিভাবে এই সমস্ত বাচ্চাগুলোর দোয়া মানুষের দোয়া বিপদগামী মানুষের দোয়া বেশি বেশি কবল হয় তো এই বাচ্চার দোয়াটা আপনার বিপদ কেটে দিতে পারে এই বাচ্চার দোয়াটা আপনার শরীরে যে বড় রোগ হওয়ার কথা ছিল সেটা করে দিতে পারেন তাই আসুন না চেষ্টা করে দেখি না আমরা ভালো থাকতে পারি কিনা জীবনে যা কয়টা দিন আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন নামাজ রোজা করি নামাজ পড়ার চেষ্টা করি আর মরণের ভয়টা আমরা যেন ভিতরে ঢুকাতে পারি যেই মানুষ মরণের ভয় নিয়ে আসবে ভিতরে যেই মানুষ জাহান নাম ডরাবে যাহার নাম সম্বন্ধে জানতে পারবে তার মাথায় তার মেদায় ঢুকাতে পারবে সেই মানুষ কখনো খারাপ কাছে থাকতে পারে না সেই মানুষ এই সমস্ত মানুষের কাছে না এসে পারে না তাই প্রথমত জাহান নামটাকে ভয় করতে হবে দ্বিতীয়ত ভয় ভয় করার পরে কিন্তু আপনার চলে আসবে যে যে কোনো সময় আমি মারা যেতে পারি পাশের বাড়ির ভাইটা মারা গেল সেদিন চোখের সামনেই দেখলাম ভালোভাবে চলাফেরা করলো হঠাৎ করে সে মারা গেল সড়ক দুর্ঘটনায় আত্মীয় মারা গেল কত মানুষ মারা যাচ্ছে আমার চুটো আমার বড় হঠাৎ করে মারা যাচ্ছে তাহলে আমি যে একটু পর পর্যন্ত বাঁচব কি গ্যারান্টি আছে ভাই সব কিছু দুলে মুছে দেন সব কিছু মুছে ফেলেন শুধু চিন্তা করেন কখন আল্লাহ তালার ডাকে সারা দিয়ে চলে যাবেন কবরে সেখানে কি জবাব দিবেন সেখানে যদি জাহান হন জলে পুড়ে ছাই হয়ে যাবেন পৃথিবীতে জীবিত মানুষকে যখন কোনো ধারালু অস্ত্র দিয়ে আঘাত করবে টুকরো টুকরো করবে এত কষ্ট হবে না জাহান নামে এত কষ্ট জাহান নামে কষ্ট আর কষ্ট কিন্তু মৃত্যু হবে না আপনি মরে যাবেন পৃথিবীতে কেউ আপনার শরীরে আঘাত করে আপনার যদি থেকে মাথাটা আলাদা করে আপনি মরে যাবেন আপনি বুঝতেই পারবেন না কিন্তু জাহান নামে কষ্ট হবে কাটা হবে কত কিছু হবে কিন্তু আপনি মরবেন না এরকম বছরের পর বছর হাজার হাজার বছর আপনাকে জ্বলতে হবে আর জান্নাতে যদি হন পৃথিবীতে কি সুখ পেয়েছেন আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দিয়েছেন আপনার ঘরের মধ্যে এসি আছে কত সুখ আপনাকে দিয়েছেন দুই কোটি টাকার গাড়ি আপনি চালাচ্ছেন বিমানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন খাবারের অভাব নেই কত শান্তি কত সুখে খাবার খাচ্ছেন যা চাচ্ছেন চাইবা মাত্র পাচ্ছেন কিন্তু এটা কি কিছুই না এটা তুচ্ছ জান্নাতের এত শান্তি এত খাবার যা চাইবেন তা পাবেন সব কিছুই জান্নাতে আছে তো জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে চেষ্টা করতে হবে আর মরণের বয়টা যেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক মমিন মুসলমানকে ঢুকিয়ে দেন অবশ্যই মানুষ ভালো কাজে এগিয়ে যেতে পারবে শয়তানের দোকান থেকে বেরিয়ে আসতে পারবে আজরা আল্লাহ সাল্লাম আসার আগেই আমাদেরকে সুদ্রাতে হবে সময় নাই যে কোনো সময় আজরা আল্লাহ সাল্লাম চলে আসবেন যদি আপনি আমলদার হন তাহলে মরার পরে যখন আপনাকে জীবিত করা হবে তখন কিন্তু আসরের টাইমটা ঘনিয়ে যাচ্ছে এরকম সাথে সাথে বলবেন ফেরেস্তাদের যে আমাকে অজুর ফাঁড়িয়ে দাও তখনই কিন্তু আপনি জান্নাতি তারা বুঝতে পারবেন তো সেই কাজটা যেন আমরা করতে পারি আমরা যেন সবাই মিলে সেটা করি মরণের ভয়টা ঢুকাই ভিতরে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে এটা চেয়ে গেলাম একটা বাচ্চার জন্য এই রাতের আধারে চলে এসেছি ঠান্ডার মধ্যে কুয়াদা কুয়াশার মধ্যে আমার এক ভাইকে সাথে নিয়ে আসে এসেছি ফরহাদ অবশ্যই আজকের যে লাইফটি আমি করছি সিলেক্টেড ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ডেইলি বাংলা নিউজ থেকে সরাসরি আমরা দেখছি আপনাদেরকে একটা কথা বলে যাব আপনারা যে যেভাবে পারেন আপনারা অল্প অল্প করে হলেও সাহায্য করেন আমার অনেক মা বোনেরা আছেন প্রবাসে অনেক ভাই ব্রাদাররা আছেন প্রবাসে যারা লক্ষ লক্ষ টাকা এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করে যান আমার এই বাচ্চাটার জন্য কোনো মায়ের কাছে কোনো বোনের কাছে আমি এক লক্ষ টাকা এক একসাথে চেয়ে গেলাম যদি এক লক্ষ টাকা একসাথে কোনো ভাই বোন দেন তাহলে আমার মা এই বাচ্চাটাকে চিকিৎসা করাতে পারবেন আমি বিশ্বাস করি এই যে বাচ্চাটার মা বসে আছেন অসহায়ের মতো একদম সাধারণ পরিবারের একটা মেয়ে জীবনে কথা বলেন না ক্যামেরার সামনে এসে ওনার বুকের ভিতর কষ্ট কি যে যন্ত্রণা আছে সেটা যদি আল্লাহ তালা মাফার কোনো সুযোগ দিতেন বা কোনো কম্পিউটার দিতেন যে মানুষের বুকের ভিতরে কতটুকু কষ্ট আছে সেটা দেখানো যেত তাহলে এই মানুষগুলোর ভিতরে কি কষ্ট আছে সেটা দেখলে আপনারা কান্না করতেন হাও মাও করে কারণ আমি আমির সাগর ক্যামেরার বাইরে যখন তাদের সাথে মিশি তখন বোঝা যায় তাদের সাথে কথা বললে যে তারা কতটা কষ্টে ঝরঝরিত তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো এই সমস্ত মানুষগুলোকে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমার এই বাচ্চাটিকে আপনারা সাহায্য করুন সেই সাহায্যটা হবে আপনার জীবনের হয়তো বড় একটা মাধ্যম আপনি দেখবেন ছয়তানের দুকায় পড়ে সাহায্য করছেন না একটা সাহায্য করে যান আপনি দেখবেন পৃথিবীতে একটা নিঃশ্বাস নিতে পারবেন যখন টাকাটা তাদের কাছে পাঠিয়ে দিবেন তাদের সাথে কথা বলবেন বলার পরে আপনার ফোনটা কেটে দিবেন কেটে দেওয়ার পরেই কিন্তু আপনি যখন দেখবেন যে তারা এত সুন্দর করে কথা বলেছে আল্লাহ আপনার ভিতরে এই যে নিঃশ্বাসটা আপনি নিবেন পৃথিবীর সবচাইতে শান্তির নিঃশ্বাস আপনি নিবেন বিশ্বাস না হয় আমি আমির সাগর যে কথাটি বলছি আপনি একটু ভাবেন ভেবে একবার দিয়ে দেখেন যে আসলে নিঃশ্বাসটা কতটুকু শান্তির হয় তখন দেখবেন আপনার শুধু এই সমস্ত মানুষকে সাহায্য করতে মন চাইবে অনেক ভাই বোনদের কাছে আমি ঋণী আছি যারা লক্ষ লক্ষ টাকা এই সমস্ত মানুষকে সাহায্য করছেন আজকেও আপনারা করবেন তবে সরাসরি তাদের কাছে করবেন আপনারা যারা সাহায্য করবেন আবার কথায় বিশ্বাস করে কেন দিবেন ভাই আপনাদেরকে নাম্বার দিয়েছি ঠিকানা দিয়েছি আপনারা তাদের সাথে যোগাযোগ করে আরো যদি তাকে বুঝে শুনে আপনারা তাদের বিকাশ বা তাদের কাছে কিভাবে টাকা পাঠাবেন তাদের সাথে কথা বলবেন এখান থেকে চলে যাওয়ার পর আমি আমির সাহেব সাগর বা ফরহাদ আছে এখানে ডেলি বাংলা নিউজের কারোর সাথে আপনারা যোগাযোগ করবেন না কারণ এই দায়িত্বটা আমি নেবো না বা আমরা নিব না কারণ এটা হচ্ছে আমাদের দায়িত্বটা এখানে শেষ আপনাদেরকে যাদেরকে আল্লাহ তালা নির্দেশ করেছেন কোন ধরনের মানুষকে সাহায্য করবেন আপনাদের হকটা আপনারা আদায় করবেন কিভাবে সেটা আপনারা জানবেন কারণ সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা আপনাদেরকে সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছি আগে আপনারা সাহায্য করতেন আত্মীয় স্বজনের মাধ্যমে আপনাদের টাকাগুলো সঠিক জায়গায় পৌঁছাতো না আপনারা দশ হাজার দিচ্ছেন একজনকে দেওয়ার জন্য সাহায্য কিন্তু আপনার আত্মীয় পাঁচ হাজার মেরে দিয়েছে পাঁচ হাজার দিচ্ছে এই কুষ্ঠাও আপনারা নিতে পারছেন না তো সেই প্রতারিত হয়ে আপনারা এটা ছেড়ে দিয়েছেন সাহায্য করা এখন আর সেই সুযোগ নেই আমরা সেখান থেকে আপনারা যাতে প্রতারিত না হন সেই জন্য সরাসরি নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করতে এই বাচ্চার মায়ের সাথে পরিবারের সাথে তাদের কাছে সাহায্য করাটা আপনাদের কর্তব্য তাদেরকে করবেন কি করবেন না সেটা তাদের সাথে করেই বুঝবেন কিভাবে করবেন বিকাশে দিবেন না কিভাবে দিবেন তাদের সাথেই কথা বলবেন এবং তাদের কাছেই পৌঁছে দিবেন সেই প্রত্যাশা আশা রেখে আমি বিদায় নিচ্ছি আবারও কথা হবে দেখা হবে যে যেখানে ছিলেন যে যেখানে আছেন যে যেভাবে পারেন ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন আপনি দোয়া করে সহযোগিতা করবেন প্রয়োজন হয় আপনার টাকা নেই আফসুস করছে হায় আল্লাহ আমার যদি টাকা থাকতো তাহলে আমি বাচ্চাটিকে দিতাম ও ভাই টাকা নাই কি হয়েছে আপনি বাচ্চার জন্য দুরাকাত তাজুদের নামাজ পড়েন এই বাচ্চার জন্য নাফাল নামাজ পড়েন পরে দোয়া করেন দু হাত তুলে যে আল্লাহ আমার সাধ্য নেই বাচ্চাটাকে দেখে বড় কষ্ট লাগছে আল্লাহ এই পৃথিবীতে তোমার অনেক বান্দা আছে টাকাওয়ালা ওয়ালা আল্লাহ কোনো না কোনো বান্দাকে তুমি বাচ্চার কাছে পাঠাও কোনো না কোনো বান্দা যেন এই বাচ্চাটির দায়িত্ব নেয় চিকিৎসা করে আল্লাহ যদি কোনো মানুষ এককভাবে না নেয় তাহলে অনেক বান্দারা আছে তারা যেন তাদের সাধ্য অনুযায়ী সবাই এগিয়ে আসে এই দোয়াটা যদি আল্লাহ কবুল হয়ে যায় এই বাচ্চার চিকিৎসার জন্য টাকা আটকিবে না কমবে না কারণ এরকম লক্ষ লক্ষ টাকা আপনারা দিচ্ছেন তো সেটাই বলে বিদায় নিচ্ছি অনেক কথা বলেছি বোঝানোর চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে জানি না কতটুকু ফেরেছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখানে আমার আর একজন ভন আছেন আমার লাইটটি দূরে সহযোগিতা করছেন এই মহতি কাজে আপনারা তার জন্য দোয়া করবেন আমরা যারা এই মহতি কাজে যে যেখান থেকে যুক্ত আছি প্রত্যেককে যেন আল্লাহ ভালো রাখেন নিরাপদে রাখেন এবং যাদের টাকা পয়সা আছে শয়তানের আমরা করছি তাদেরকে যেন আল্লাহ হেদায়ত করেন সেই প্রার্থনা করব আল্লাহ কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো এবং প্রত্যেকটা মানুষ যেন মানুষের কল্যাণে কাজ করে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষের কাছেই বলা আছে প্রত্যেকটা ধর্মের কিতাব যেটা আছে প্রত্যেকই প্রত্যেকের ধর্মে বলা আছে যে মানব সেবা পৃথিবীর উত্তম সেবা মানব সেবা পৃথিবীর সবচাইতে সেরা সেবা মানব সেবা যারা করে তারাই পৃথিবীতে ভালো থাকে পরকালেও ভালো থাকে ইনশাআল্লাহ আমরা নামাজ রোজার পাশাপাশি মানব সেবা করবো এই সমস্ত ফেরস্তা বাচ্চাগুলোর জন্য সহযোগিতা করব সেই আশা প্রত্যাশা রেখে আবারও কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ